উত্তরবঙ্গের প্রথম সংবাদপত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। উত্তরাঞ্চলের প্রথম সংবাদপত্র বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল 1981 সালে প্রতিষ্ঠা করেন দৈনিক দাবানল। এর 52 পদার্পণ ও 51 বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ 26 মে দুপুর 12টায় রংপুর স্টেশন রোডে দাবানল ভবনে দৈনিক দাবানলের প্রতিনিধিদের উপস্থিতিতে পত্রিকাটির 52 পদার্পণ এবং 51 বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন 2022 এর প্রধান বক্তব্য রাখেন দৈনিক দাবানল পত্রিকার সম্পাদক খন্দকার মোস্তফা সরোয়ার। আমি বলতে চাই যে একটা জিনিস বলি, গতবার আমরা মিটিং করার পর অনেকজন অনেক পয়েন্ট দেখিয়েছি। আরো বক্তব্য রাখেন দাবানলের প্রধান প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক। সমাজের যে অনিয়ম গুলো দুর্নীতি গুলো এগুলো তুলে ধরার মধ্যে দিয়ে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা এই যে 52 বছর পদার্পণ এবং 51 বছর পূর্তি উপলক্ষে আমরা মত বিনিময় সভার আয়োজন করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দৈনিক দাবানলের বর্তমান সম্পাদক, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বা আলোচক বলতে পারেন আমাদের মুখ্যদিনী খন্দকার মোস্তফা সরোয়ার অনুভাই। এছাড়া আমাদের কাজের ভিতরেই হয়তো মৃত্যু জীবনটা বাঁচবে, আমরা চলে যাবো, কিন্তু আমরা যা কিছু করে যাবো এর ভিতরে আমাদের ভাব কাজ করে মানুষ বলে রাখি। আমাদের যারা আমরা যারা সংবাদ করি, যারা আমরা মিডিয়ায় কাজ করি, গণমাধ্যম কর্মীদের কিন্তু ঠিক থাকে না। কারণ হচ্ছে আপনি দেখবেন যে ওই যে ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, যেদিনে হোক ঈদের দিন দেখা যায় আমাদেরকে নামাজও রিপোর্ট করতে হয়, কোথায় অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্টের রিপোর্ট করতে হয়, কোনো ঘটনা ঘটলেই সংবাদ করতে হয়। অর্থাৎ অন্যান্য মানুষের যে একটা ঈদ আনন্দ থাকে, সেই জায়গায় কিন্তু আমরা ঈদ আনন্দ বঞ্চিত থাকি। আমি মনে করি যে আমরা যারা সংবাদ করছি, আমরা যে যে কর্মস্থল আমাদের যে প্রতিষ্ঠানে আমরা কাজ করি, সেই প্রতিষ্ঠানে যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী, ওই যে আমাদের জন্য ঈদের দিন। সেই দিক থেকে আমার মনে হয় যে দাবানলের যখন প্রতিষ্ঠা বার্ষিকী আসে, আমরা যারা সংবাদ করছি দাবানলে আছি, আমাদের জন্য আনন্দ ঘন দিন হচ্ছে দাবানলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন। এবার আমাদের ইচ্ছা ছিল যে আমরা বড় পরিসরে আয়োজন করব, এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের পূর্ব পরিকল্পনা ছিল যে আমরা দাবানলের মাধ্যমে আমাদের দীর্ঘ 50 বছর বাংলাদেশের স্বাধীনতার 51 বছর পূর্তি উদযাপন করা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে দাবানল 50 পেরিয়ে 51 পূর্ণ করে 52 পদার্পণ করেছে। বিশ্বতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে স্বাধীনতার উদযাপনের সঙ্গে কিন্তু আমাদের একটা নিবিড় সম্পর্ক। সেই জায়গা থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে আমরা অনেক বড় পরিসরে একটা আয়োজন করব, কিন্তু বৈরী আবহাওয়া প্লাস হচ্ছে যে করোনাকালীন সময়ের যে একটা ঘাত প্রতিঘাত, সেই অবস্থা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে দাবানলকে কন্টিনিউতে বের করা। কালার আপনারা খেয়াল করবেন যে গত 2 বছর ধরে কিন্তু পত্রিকা বন্ধ নেই। গত 2 বছর থেকে দাবানলে যে পরিমাণ নিউজ আপনারা দিয়েছেন, আমাদের যে পরিমাণ পাবলিশ হয়েছে, আমার মনে হয় না যে কারো কোনো কমপ্লেন হবার কথা। আপনাদেরকে যে পরিমাণ সাপোর্টটা দাবানল দিয়েছে, এই সাপোর্টটা কিন্তু আমরা দাবানলেই পাইনি। আরও উপস্থিত ছিলেন দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার, সিটি রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে কুশল বিনিময়ের মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।